লক্ষিমপুর জেলার লালুক মহাবিদ্যালয়ত রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু কেন্দ্রীয় সরকার নতুন শিক্ষানীতিয়ে কেবল পাঠ্যক্রম কেন্দ্রিক বা কেইটামান বিষয়কেন্দ্রিক শিক্ষার উপর গুরুত্ব নীতি সামগ্রিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে বলে মন্তব্য করে অসম সরকার শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুয়ে। বৃহস্পতিবার বিয়লি লক্ষিমপুর জেলার লালুক মহাবিদ্যালয়ত প্রায় 1 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নবনির্মিত এটি ডিজিটাল শ্রেণীকোঠা আর বর্ধিত ডিজিটাল পুথিভঁরাল গৃহ আনুষ্ঠানিকভাবে মুক্তি করে অসম সরকার শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুয়ে। উক্ত অনুষ্ঠানত অংশগ্রহণ করে মন্ত্রীগুলো সাংবাদিকর প্রশ্নের উত্তরত খেল মহারণ আর সংগীতর মহারণে ছাত্র ছাত্রীর প্রতিভা বিকাশত সহায় মন্তব্য করে। এফালে গৃহ উন্মোচনের সংগতি রাখি মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত করা সভাত মহাবিদ্যালয়খনের অধ্যক্ষ ডক্টর লক্ষ্মীনন্দন নাথে আদরণী ভাষণ প্রদান করার সভাত মন্ত্রীগুলির সঙ্গে অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের অধ্যক্ষ রুক্ম বরগোহাইও অংশগ্রহণ করে। বিদ্যালয়ের সোনালী জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিং ডাঙরিয়া সংবাদ দিবলে আহিছে আর তার লগতে মই লক্ষিমপুরের তিনখন উল্লেখযোগ্য মহাবিদ্যালয় পানীগাঁও অপিজি মহাবিদ্যালয় এন টি কে কলেজ আর লালুক মহাবিদ্যালয় এই তিনখন মহাবিদ্যালয় আজি মই ভ্রমণ করেছো। মই লালুক মহাবিদ্যালয় আহি মই অত্যন্ত সুখী যে সরকারে দিয়া পুঁজির উপরও মহাবিদ্যালয়খানে নিজস্ব পুঁজিরে মহাবিদ্যালয়খানে যথেষ্ট উন্নয়ন করেছে। এই একটা গ্রাম্য অঞ্চল আর এই গ্রাম্য অঞ্চলত প্রায় 700 ছাত্র-ছাত্রীকে শিক্ষাদান করেছে, ভাল আন্তঃগাঁথনি গড়ি তুলিছে, মাটি যিখিনি তেওঁলোকে রাখিছে ভবিষ্যতে কলেজ রাজ্য সরকার খেল মহারণ আর যে সংগীত মহারণ সংগীত মহারণ তারপর যেহেতু এটা বিদ্যালয় সময় নিয়মীয় পাঠদান চলি আছে তারপর ছাত্র ছাত্রী পাঠদানের পর বঞ্চিত হব বা এতিয়া কেৱল পাঠ্যপুথি কেন্দ্ৰিক কেইটামান বিষয়কেন্দ্ৰিক শিক্ষাদানত গুৰুত্ব দিয়া নাই, সামগ্ৰিক শিক্ষাৰ ওপৰত গুৰুত্ব প্ৰদান কৰিছে। গতিকে খেলটো ছাত্ৰ ছাত্ৰীসকলৰ শিক্ষাৰে এটা অংগ, গতিকে খেল মহাৰণ আৰু সাংস্কৃতিক মহাসংগ্ৰাম এই কাৰ্যসূচীয়ে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যি তেওঁলোকৰ ফেকাল্টি আছে তেওঁলোকৰ প্ৰতিভা আছে সেই প্ৰতিভাসমূহ বিকাশ কৰাত সহায় কৰিছে।